আসসালামু আলাইকুম সবাইকে। দোয়েল চত্বরের ব্লগ দেখতে আমার সবসময়ই অনেক ভালো লাগতো। অনেক আপুরাই হচ্ছে ওখানে গিয়ে ভিডিও তৈরি করেন এবং ফেসবুকে আমি দেখতে পেয়েছি অনেক আপুদের অনেক ভিডিও। তো আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম আমিও একটু যাব, কারণ ওখানকার ওই জিনিসগুলো আমার খুব দেখতে ইচ্ছে করছিল, হোম ডেকোরেশনের যে আইটেমগুলো পাওয়া যায়। তো গতকালকে আমরা চলে গিয়েছিলাম দোয়েল চত্বরে। তো সেখানে গিয়ে হচ্ছে এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছিল। মাটির এত সুন্দর সুন্দর হচ্ছে সেখানে হোম ডেকোরেশনের আইটেম পাওয়া যায়, তারপর বাঁশের বা বেতের তৈরি অনেক ধরনের হোমের ডেকোরেশনের অথবা হচ্ছে ঘরের যে কোনো ব্যবহারের অনেক ধরনের জিনিসই পাওয়া যায়। খুবই সুন্দর লাগছিল এবং ল্যাম্পেরও অনেক অনেক ধরনের কালেকশন আছে, এবং হোম ডেকোরেশনের জন্য যে সুন্দর সুন্দর কিছু স্ট্যান্ড পাওয়া যায় সেগুলো দেখছিলাম। তারপর আমি টুকটাক কিছু কিনেছি এবং হচ্ছে এখানে দেখলাম যে নতুন নতুন অনেকগুলো ড্রিম ক্যাচার আসছে, যেটা হচ্ছে আগের ভিডিওতে আমি তেমন একটা দেখিনি। সম্ভবত এগুলো কালেকশনটা নতুন এসেছে। তো আমি এই দোকান থেকে একটা ল্যাম্প নিয়েছি, এই ল্যাম্প মানে যে শেড দেওয়া ল্যাম্প এগুলো না, একটু অন্য টাইপের একটা ল্যাম্প নিয়েছি। আর হচ্ছে একটা ড্রিম ক্যাচারও নিলাম। আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো এবং এখানে এই যে ছোটো ছোটো মাটির বা কাঠের তৈরি এই আংটিগুলো, এগুলো 40 টাকা করে চাচ্ছিলো, 40 বা 50। তারপর চুড়িগুলোও এরকমই প্রাইস হবে, চুড়িটা অবশ্য আমি দাম জানি না। কিন্তু অনেক ধরনের ছোটো ছোটো রিক্সা, তারপরে হচ্ছে এই যে সিএনজি টাইপের যেই গাড়িগুলো আছে শোপিস আর কি, এগুলোও দেখছিলাম। আর একপাশে হচ্ছে শিশু একাডেমির একপাশে হচ্ছে এরকম কাঁচা ফুলের গাছ, নার্সারি টাইপের। এখান থেকে আমি একটা বেবি পাইনের গাছ নিয়েছি, যেটা হচ্ছে বনসাই, আর হচ্ছে দুটো ডায়ান্থাসের গাছ নিয়ে চারা নিয়েছি। তো ডায়ান্থাসের চারাগুলো নিয়েছে 70 টাকা করে, আর বেবি পাইনটার দাম নিয়েছে 300 টাকা। বনসাইগুলো সাধারণত একটু দামটা বেশি হয়। আর এখানে এত সুন্দর সুন্দর এবং এত আনকমন কিছু ফুলের কালেকশন আছে, যেগুলো নর্মালি অন্যান্য নার্সারিতে তেমন চোখে পড়ে না, এবং ক্যাকটাস এবং হচ্ছে আরও বিভিন্ন ধরনের যেই ছোটো ছোটো ফ্লাওয়ারগুলো আছে এগুলো দেখলাম যে প্রচুর কালেকশন। এবং আমি এখান থেকে যে ওই যে একটা মাল্টি কালারের ল্যাম্প দেখা যাচ্ছিলো ওইটা নিয়েছি। আর এই যে ফ্রিজে লাগানোর যে ছোটো ছোটো ম্যাগনেটগুলো, বিভিন্ন ধরনের সবজি ফল এগুলোও নিয়েছি। এছাড়া এখানে এই যে কিছু অ্যাম্বুস করা কাজ আছে মাটির হাঁড়িতে, এগুলো অনেক ভালো লাগছিলো দেখতে। তারপরে কিছু রাবারের তৈরি পদ্ম ফুল ছিল, এই যে এইগুলো এক একটা 150 করে চাচ্ছিলো, এখান থেকে দুটো নিয়েছি। আপনাদেরকে দামাদামি করে নিতে হবে, আমি ওরা যেই প্রাইসটা বলেছে আমি সেইগুলোই এখানে আপনাদেরকে বলছি। আপনাদেরকে বার্গেনিং করে আপনাদের মতো করে দামাদামি করে নিতে হবে। তারপরে একটা শপ ছিল, এখানে অনেক ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট শেপের এবং ডিজাইনের হচ্ছে মিররের কালেকশন ছিল, এবং ল্যাম্প শেডের অনেক অনেক কালেকশন ছিল। তারপর কাঁচা ফুলের এখান থেকেও আমরা কিছু গাছ নিলাম, এবং এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এখান থেকে আমরা শুধু দুটো পদ্মই নিয়েছি। তারপর এই ফুলের কালেকশনগুলো এত সুন্দর লাগছিল, মাটির তৈরি যেই পোড়া মাটির তৈরি যেই মাটির তৈরি যেই বাসগুলো, ফ্লাওয়ার বাস বা ফুলদানি, ওগুলো অনেক ভালো লাগছিলো। এবং এখানে কাপড়ের তৈরি বাগানবিলাসের ফুলগুলো অনেক ভালো লাগছিলো। তারপর টিউলিপ ফ্লাওয়ার ছিল, অনেক ধরনের আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের কালেকশন এখানে ছিল। প্রত্যেকটা জিনিস দেখতে এত ভালো লাগে, এখানে অনেকক্ষণ ঘুরলেও আপনার বিরক্ত লাগবে না, এত সুন্দর জায়গাটা। প্রত্যেকটা জিনিসই অনেক বেশি ভালো লাগে, আর্টিফিশিয়াল থেকে শুরু করে রিয়েল ফ্লাওয়ার, সব ধরনের কালেকশন আপনি একটা নির্দিষ্ট জায়গায় পেয়ে যাচ্ছেন। এই দুটো পদ্ম আমি কিনেছি, একটা হলুদ, একটা কমলা এবং একটা বেগুনি। আর এখান থেকে একটা ড্রিম ক্যাচার নিয়েছিলাম বাচ্চার জন্য। এছাড়াও এখানে এই যে বাবুই পাখির বাসার মতো এরকম ছোটো ছোটো পাখির বাসা পাওয়া যায়, এবং আমি এই ল্যাম্পটাও কিনেছি, যেটা 3টা কালারের লাইট দিয়ে হচ্ছে ডেকোরেশন করা ছিল। এই লাইটটা ছোটো সাইজের যেটা, সেটা নিয়েছে 500 টাকা করে, পুরো সেট 500 টাকা। আর এই ম্যাগনেট নিয়েছি এবং এই পদ্ম ফুলগুলো নিয়েছিলাম। এই ছিল আমাদের আজকের কেনাকাটা দোয়েল চত্বরের ঘোরাঘুরি। আল্লাহ হাফেজ সবাইকে।